বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামিমা বেগম, সিনিয়র শিক্ষক, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়। দীর্ঘ প্রায় দেড় বছর আমাদের বিদ্যালয় করোনার কারণে বন্ধ থাকার জন্য আমরা বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করতে পারি নাই। ছেলেমেয়েরা পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, ছেলেমেয়েদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। সে ক্ষতিকে সামান্যতম কাটিয়ে ওঠার জন্য আমরা এই অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি প্রিয় ছেলেমেয়েরা ক্লাসগুলো দেখবে এবং সেইভাবে তোমরা বাসায় অনুশীলন করবে। আমি আজকে তোমাদের অনুশীলনী 5.1-এর কিছু অঙ্ক করাবো। অঙ্কগুলো করতে হবে বীজগাণিতীয় সূত্রাবলী প্রয়োগ করে। বীজগাণিতীয় সূত্রাবলী প্রয়োগ করে কীভাবে বিভিন্ন রাশির বর্গ নির্ণয় করা যায় সেগুলো আজকে আমি তোমাদেরকে করাব। সূত্র তিনটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি। এই তিনটি সূত্র প্রয়োগ করে আমি তোমাদেরকে তিনটি রাশির বর্গ নির্ণয় করে দেখাবো। তোমরা কীভাবে বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্ন রাশির বর্গ নির্ণয় করতে হয় সেগুলো দেখো। আমি প্রথমে করব ক নম্বরে দেখো দিয়েছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, না সরি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই এর বর্গ নির্ণয় করবো। কোন সূত্র প্রয়োগ করে আমরা এই রাশিটি বর্গ নির্ণয় করবো তোমরা দেখো। এক্স প্লাস টু ওয়াই এর বর্গ করতে হলে আমাদেরকে এরপরে বর্গ চিহ্ন দিতে হবে, বর্গ দিতে হবে, বর্গ বানাতে হবে। এক্স প্লাস টু ওয়াই এর বর্গ হলো এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার। এই রাশিটি বর্গ নির্ণয় করবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে। তোমরা দেখো যে এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা যদি এর পরিবর্তে এক্সকে এ এবং বিকে টু ওয়াই ধরি তাহলে এই সূত্রটা দিয়ে আমরা এই রাশিটির বর্গ নির্ণয় করতে পারি। তাহলে আমরা বর্গ নির্ণয় করি, আমাদের এখানে দেখো এ ছিল, এ ছিল দেখে লিখছি আমরা এ স্কোয়ার, তাহলে আমরা এর পরিবর্তে আছে এক্স, তাহলে আমরা লিখবো এক্স হোল স্কোয়ার। তারপরে হলো প্লাস, তারপরে সূত্রে টু, তারপরে এ, আমার এর পরিবর্তে আছে এক্স, আমি লিখবো এক্স, তারপরে বি, বি এর পরিবর্তে আছে আমার এখানে টু ওয়াই, আমি লিখবো টু ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি এর পরিবর্তে আমার এখানে টু ওয়াই আছে, আমি লিখবো টু ওয়াই হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু ওয়াই বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এক্সকে এ এবং টু ওয়াইকে বি দলে এটা হবে এক্স প্লাস টু ওয়াই, এক্স এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো করে এটা করতে হবে। তাইলে করলে দেখো এ দেখে আমি এ স্কোয়ার লিখছি, এর পরিবর্তে আছে এক্স, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু, আমি সূত্রের টু দিলাম, তারপর এ বি, আমার এর পরিবর্তে এখানে আছে এক্স আর বি এর পরিবর্তে আছে টু ওয়াই, তারপর হলো প্লাস বি স্কোয়ার, বি এর পরিবর্তে আমার এখানে টু ওয়াই আছে, আমি লিখলাম টু ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখন আমি বর্গ করি। বর্গ করা মানে হলো এক জাতীয় রাশির গুণফল, এক জাতীয় সংখ্যার গুণফল। যেমন এক্স স্কোয়ার, এক্সকে বর্গ করা মানে হলো এক্সকে এক্স দ্বারা গুণ, এক্সকে এক্স দ্বারা গুণ, এক্সকে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস আমরা এখানে টু ইন্টু এক্স ইন্টু টু ওয়াই। আগে আমরা সংখ্যাগুলো গুণ করব, গুণ করলে দুই দুগুণে চার, এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার। টু ওয়াই হোল স্কোয়ার মানে হলো টু ওয়াই পূরণ টু ওয়াই। তাহলে দুয়ে দুয়ে দুই দুগুণে চার, ওয়াই স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার। এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমি এই রাশিটি বর্গ নির্ণয় করলাম।
এটা আনসার তারপরে আমার খ নাম্বার এই দেখো খ নাম্বারে আছে 5x-7 এই রাশিটির আমি বর্গ নির্ণয় করব এই রাশিটির বর্গ নির্ণয়ের বর্গ হবে ফাইভ এক্স মাইনাস সেভেন হোল স্কোয়ার এইটা আমি এই অঙ্কটি করব দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করে দ্বিতীয় সূত্রটি হলো -b হোল স্কোয়ার -b হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার -2ab+b স্কোয়ার তোমরা এখানে খেয়াল করো আমার এখানে আছে 5x-7 হোল স্কোয়ার আমি 5x কে a এবং 7 কে b ধরলে আমাদের এই সূত্রের মধ্যে অঙ্কটি পড়ে তাহলে এই সূত্রটি দিয়ে আমি অঙ্কটি করি এ ছিল বলে আমি লিখছি এ স্কোয়ার এ ছিল দেখে এ স্কোয়ার লিখছি এখন এর পরিবর্তে আমার এখানে আছে 5x তাইলে আমি লিখব 5x হোল স্কোয়ার তারপরে আছে মাইনাস তারপরে সূত্রে 2 তারপরে এ আমার এর পরিবর্তে এখানে আছে 5x ইনটু বি বি এর পরিবর্তে আমার এখানে আছে 7 আমি দিব 7 তারপরে প্লাস বি স্কোয়ার বি এর পরিবর্তে আমার এখানে 7 আছে আমি লিখব 7 হোল স্কোয়ার এখন আমি এই সংখ্যাগুলোকে স্কোয়ার করব স্কোয়ার করলে 5x হোল স্কোয়ার মানে 5x ইনটু 5x 5x ইনটু 5x পাশে পাশে গুণ করলে 5×5=25 x গুণ করলে হবে x স্কোয়ার তাহলে 5x এর বর্গ হলো 25 x স্কোয়ার মাইনাস আমি এই তিনটা সংখ্যা গুণ করব গুণ করলে হবে 5×2=10 7×10=70 আর আছে x প্লাস 7 স্কোয়ার মানে হলো 7 স্কোয়ার মানে হলো 7×7 7 গুণ করলে হবে 49 এটা হলো এই রাশিটির বর্গ নির্ণয় করা হলো এখন আরেকটি রাশির আমি বর্গ নির্ণয় করব গ নম্বর অঙ্ক তৃতীয় সূত্র প্রয়োগ করে তোমরা খেয়াল করো তৃতীয় সূত্রটি হলো a+b+c হোল স্কোয়ার এটা সমান হলো a²+b²+c²+2ab+2bc+2ca এই সূত্রটি প্রয়োগ করে আমি গ নম্বর অঙ্কটি করব bc+ca+ হলো ab হোল স্কোয়ার তোমরা খেয়াল করো যে তৃতীয় সূত্রটির সাথে এই অঙ্কটি মিলে যায় আমাদের এইখানে এর পরিবর্তে আছে বিসি বি এর পরিবর্তে আছে সিএ সি এর পরিবর্তে আছে এবি তাহলে এ এখানে এ ছিল বলে আমি লিখছি এ স্কোয়ার এর পরিবর্তে আমার এখানে আছে বিসি তাহলে আমি লিখব বিসি হোল স্কোয়ার তারপরে দেখো আছে প্লাস বি স্কোয়ার বি এর পরিবর্তে আমার এখানে আছে সিএ আমি লিখব সিএ হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি এর পরিবর্তে আমার এখানে আছে এবি আমি লিখব এবি হোল স্কোয়ার তারপরে দেখো প্লাস তারপরে সূত্রে 2 এ এর পরিবর্তে আছে আমার বিসি ইনটু বি বি এর পরিবর্তে আমার আছে সিএ প্লাস সূত্রে 2 ইনটু বি বি এর পরিবর্তে আমার আছে সিএ ইনটু সি সি এর পরিবর্তে আমার এখানে আছে এবি প্লাস 2 সিএ আমি সূত্রে 2 লিখলাম সি সি এর পরিবর্তে আমার এখানে আছে এবি আমি লিখব এবি ইনটু এ এর পরিবর্তে আমার এখানে আছে বিসি এখন আমরা এটার বর্গ নির্ণয় করি বি এর বর্গ হলো বি স্কোয়ার সি এর বর্গ সি স্কোয়ার সি এর বর্গ সি স্কোয়ার এর বর্গ এ স্কোয়ার প্লাস এর বর্গ এ স্কোয়ার বি এর বর্গ বি স্কোয়ার এখন আমরা এই সবগুলো সংখ্যা একসাথে গুণ করব 2 এ বি এখানে দুইটা সি আছে সি সি গুণ করলে হবে সি স্কোয়ার প্লাস 2 এ আছে দুইটা এ গুণ করলে এ স্কোয়ার বি সি প্লাস 2 বি এ বি গুণ করলে বি স্কোয়ার এ আর সি গুণ করলে হবে এসি
আমরা তৃতীয় সূত্রটি প্রয়োগ করে আমরা এই রাশিটির বর্গ নির্ণয় করলাম। তোমরা দেখেছো তিনটি সূত্র প্রয়োগ করে আমি কিভাবে তিনটি রাশির বর্গ নির্ণয় করলাম। তোমরা সবাই বাসায় এই অধ্যায়ের অঙ্কগুলো বিভিন্ন রাশির বর্গগুলো নির্ণয় করবে এই সূত্রগুলো প্রয়োগ করে। সবাই করোনার মধ্যে ঘরের ভিতরে থাকবে, ঘরের বাইরে বেশি বের হবে না, মাস্ক ব্যবহার করবে, নিয়মিত পড়াশোনা করবে, ভালো থাকবে। অবশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।